মামার ভুতু না মামার ভুতু আমি বাড়ির বড় বৌমাকে সকলের সামনে মেনে নেব বলেই এই ছোট করে আশীর্বাদ করছি খুব ভালো আন্না তুমি তাড়াতাড়ি এ বাড়িতে এসো মিমি রুজুয়ারি ভাষাবে দোহারি বাঁধন খুলে দাও 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 এক গুচ্ছ ডালিয়া নিয়ে বলুক না ওর যা বলার ডালিয়া তুমি ডালিয়া পছন্দ করো এই তো কৃষ্ণ একটা ফুলের দোকান এখানে নিশ্চয়ই আমি রাগী আন্টির ফুলটা পাবই এটা তো রোজ আর এটা হচ্ছে রজনীগন্ধা চুবুতে দেয় আর এটা হচ্ছে ইয়েলো ফুল যেগুলো ফুলদানিতে থাকে কিন্তু এটা তো ডালিয়া নয় ও ফুল কাকু ডালিয়াটা কোথায় গো ডালিয়া দাও না আমায় আমি ডালিয়া নেব আরে এ তো গোলাপ আরে দূর আমার কথা যে শুনতেই পায় না আমাকে একা একাই ডালিয়া খুঁজতে হবে ডালিয়া 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 কোথায় এ ভাই আমার ডালিয়ার তোড়াটা হয়েছে এই যে আপনার জন্য রেডি করে রেখেছি স্যার ও আচ্ছা আচ্ছা দাও দাও না টাকাটা না উফ বাবা সরি গো সরি পরে আমি টাকাটা দিয়ে দেব আমাকে ফুলটা নিতেই হলো গো নিতেই হলো ভূত 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 আরে আমি ভূত কো ভূত কি তুমি ভালো ভূত একদম মানুষের মতন পালাই বাবা পালাই ফুলের পাপড়ি গুলো ফেলতে ফেলতে কোথায় গেল বাচ্চা ভূতটা হ্যাঁ নতুন আবার কোথাও বাসা বাঁধলো নাকি ও বাবা এটা আবার কার বাড়ি হ্যাঁ বাচ্চা পুচকে ভূতটা নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে কেন সকলে মিলে তাহলে কি এই বাড়িতে চলে এসেছে কেন আমাকে তুই জেলের খানি টানিয়ে ছেড়েছিস আমি তোকে অত সহজে ছেড়ে দেবো নাকি হ্যাঁ আমার হাত থেকে তোর মুক্তি নেই আমি জেল থেকে কেন পালিয়েছি জানিস শুধুমাত্র তোর মুখোমুখি হবো বলে গিয়ে ভেবেছিলাম এক শিষ্যর বাড়িতে লুকিয়ে থাকবো মা রাস্তায় দেখি তুই একবার যখন তোর সঙ্গে দেখা আমার হয়েই গেল তখন দেখ দেখ আমি তোর কি দশা করি দেখ এমন করে সাজাতে হবে রাগী আন্টির মন খুশি হয়ে যায় আনতে যাবো যাই বলুন তো আমি তো ভুলেই গেছিলাম যে আমি ম্যাজিক জানি রাগী আন্টি ফেভারিট ফুল দিয়ে রাগী আন্টি ঘরটা ভরে রাখতো প্লিজ 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 কেন যে এত কষ্ট করে ফুলগুলো আনতে গেলাম আমি তো ঘরে বসে বসে ম্যাজিক করতে পারতাম বাবা
পছন্দ হয়েছে তো সাজানোটা? কেমন লেগেছে? এসব আমি তোমার জন্য এনেছি গো। না না না, আমি আনিনি, আমি আনিনি। কাকাই এনেছে তোমার জন্য এগুলো, কাকাই এনেছে। এবার তুমি কাকাই খেতে ফ্রেন্ডশিপ করবে তো? আমার ফেভারিট ফুল দিয়ে ঘরটা সাজালো? কাকাই গো কাকাই। নিশ্চয়ই ওই বোকারামটা। কিন্তু আমার পছন্দটা কি করে জানলো? যতটা হানা মনে করি ততটা হানা নয়। এই তখন থেকে আমার কাকাইকে হান্দা বোকা বলে যাচ্ছ কেন গো? বুদ্ধুরামটা লুকিয়ে লুকিয়ে ঘর সাজালো, কিন্তু একবার আমার সামনে এসে বললো না যে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে এসেছি। সাদের কি বোকারাম বলি? কি তুমি আবার কাকাইকে বোকারাম বললে? দাঁড়াও আমি কাকাইকে ডাকছি, কাকাই এসে বলবে যে তোমার জন্য ঘরটা কে দিয়েছে। কাকাই, ও কাকাই, কাকাই তুমি কোথায় গেলে গো? কাকাই, তোমরা সকলে এসে গেছো? শোনো, আমার একটা বিশেষ ঘোষণা আছে। আবার কিসের ঘোষণা? শোনো, সায়ন আর অর্ণার বিয়ে এগিয়ে এসেছে। সে কি মাসি, কেন? কারণ কারোর মাথায় ছিল না যে আমাদের বংশে জন্ম মাসে বাড়ির বড় ছেলের বিয়ে হয় না। ও আচ্ছা আচ্ছা, ইয়ে পরের মাসটা সায়নের জন্ম মাস পড়ে গেছে বুঝি। হ্যাঁ হ্যাঁ, আর এই মাসে একটাই তারিখ। মা, কত তারিখে বিয়ে? 25, তার মানে আগামী কাল। হ্যাঁ, বিয়ে কাল। ও কাকাই, চলো না গো তুমি। আরে রাগি আন্টি ঘরে যা। এ কি সকলে এইভাবে দেখছে কেন? কালই বিয়ে, কি করে কালকের মধ্যে হবে মাসি? উপায় কি? ব্যবস্থা করে নিতে হবে। কিরে বাবু দীপু, পারবো না আমরা? আমি কিন্তু তোদের ফর্সাতেই কথা দিয়েছি। কালি বিয়ে, কি মজা কি মজা! বলো না গো কি কি করতে হবে, আমি ম্যাজিক করে সব কিছু করে দেব। আচ্ছা বাবু, আচ্ছা আমি কিছু করবো না, কিন্তু বাবাই আর জেঠিমনি তো কিছুই করছে না। মেনি, আমি বলছিলাম যে তুই কিচ্ছু ভাবিস না, আমার ছেলেরা দেখবি সব দিক সামলে নেবে। ভাগ্যিস তোমরা ছিলে সুমদা, সত্যি, নয়তো এই ফুল চাপটা না আমার একার ঘাড়ে এসে পড়তো, জানো তো। আরে ঠিক আছে ঠিক আছে। ইয়ে আচ্ছা মাসি, দীপু আছে, আমি আছি, আমরা আছি তো। তুমি কি করতে হবে একটা আগে লিস্ট করা হোক কি? হ্যাঁ লিস্ট। হ্যাঁ সেই বরং ভালো। কিন্তু মা বলছি, অর্ণার বাবা মা তো এখন আর বেঁচে নেই, আর ওর মামা মামি শুনলাম বিদেশে গেছে, ওই ওর মামা তো বোনের সাথে দেখা করতে, তাহলে এখন কিভাবে বিয়েটা হবে? ম্যাজিক করে এনে দেবো কেডাকি মামা মামিকে। উফ, সবে তো খালি বকো আমায়, তাহলে কেডাকি কি হবে তুমি বলো। আমি ওর মামা মামিকে ফোন করে নেব। আর শোনো, এ বাড়িতে বিয়ে হবে, আমরাই কোনে পক্ষ, আমরাই পাত্রপক্ষে ভাগ হয়ে যাব। হ্যাঁ খুব মজা হবে গো মাসি, আমি আমি কি রোজ কেটে কাকির দানে। এইভাবে কি করে বিয়ে হবে বল? হবে অনু হবে, দেখ নিয়ম কানুন কানা তৈরি হয়েছে যাতে বিয়েটা ভালো মতে হয়, ওদের মনের মিল হয় দুজনের। আর দেখ আমি যখন সব গোড়ামি ছেড়ে দিয়েছি তখন এই গোড়ামি কেন ধরে থাকবো বলতো? আর অর্ণার নিশ্চয়ই এতে আপত্তি হবে না। কিন্তু কোনে পক্ষ থাকবে না, বিয়ের আচার অনুষ্ঠান কে করবে? আমি করবো মা। অর্ণার দিদি সেজে তো অনেকদিনই ছিলাম। হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা। আর ছোট বোন হবে তানিয়া, ও তো বন্যারও বোন, সেই হিসেবে অর্ণারও বোন হবে।
আমি তাহলে ওকে গিয়ে ডেকে দিই। এই না না তুমি যাও না, তুমি যাও না। কি বলতে চাইছো সোমু? ওই তো মানে বরপক্ষ গিয়ে এখনই কোনে পক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে আসবে, মানে কাল ময়দানে দেখা হবে, প্রমাণ করতে হবে কে বড়, বরপক্ষ না কোনে পক্ষ। কি তাই তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ 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 তাই তো, তাই তো। বাবা এখনই ধরা পড়ে যেতাম, জোর মাচান বেঁচে গেছি। ও এই কথা তা আমি বলে আসছি। এই না বেআইনি ব্যাপার হয়ে যাবে না। হ্যাঁ কোনে পক্ষ, কোনে পক্ষকে তো সাবধান করতে পারবে না, বরপক্ষ যাবে। হ্যাঁ তাই না? হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি বড় এক কাজ করো, তুমি ওই ইয়ে করো, হ্যাঁ মানে লিস্ট করো, লিস্ট করো, বুঝতে পেরেছো? কে বরপক্ষ কে কোনে পক্ষে, পুরো ব্যাপারটা মন দিয়ে লিস্ট করো, বসে সব গোলমাল হয়ে যাবে তো। আমি একদিনের মধ্যে বিয়ের জোগাড় করা সম্ভব নাকি? আরে বাবা তুই এত টেনশন করছিস কেন? এই যে গুরুমা, গুরুমার কল্যাণে মনে নেই মিষ্টুর বেলায় কি হয়েছিল, ওই একদিনই তো আমাদের সব জোগাড় যান্ত্রিক করতে হয়েছিল। বাবা সে অভিজ্ঞতা কি সহজে ভোলা যায়? ভাগ্যি সে ওরা এখন জেলে আছে, না যে ভূতুটার কি অবস্থা হতো। দাদা এক মিনিট, কি ভূতুটার অবস্থা হতো মানে কি? আমার জেঠুমুনি হলো সব থেকে বেশি শক্তিশালী, স্ট্রং। হ্যাঁ যদি কেউ ওকে বেকায়দায় ফেলতে চায় না, দেখবি কি কি অবস্থা হয়, তাকে বেকায়দায় ফেলে দেবে জেঠুমুনি। আসতি আসতি আসতি, এবারই লোকেরা জানে যে ভূতু আমাদের সাথে আছে। হ্যাঁ খুব সাবধানে। বলছি দাদা আমি একটা কথা ভাবছিলাম। কি বল? বলছি এই অর্ণার সায়নের বিয়েটা মিটে গেলে ভূতুর ব্যাপারটা না এদের জানিয়ে দেবো, নয়তো আমরা তো কদিন আছি, জানাবার দরকার আছে কি? না এটা তুই ঠিকই বলেছিস, ওই লোকের বাচ্চা মেয়ে তো কতদিন আর লুকিয়ে লুকিয়ে রাখা যায় বলতো? এই দেরি হয়ে যাচ্ছে। ওই তুই লিস্টটা নিয়েছিস তো? হ্যাঁ চল বাজারটা ঘুরে আসি আর দেখে না, দেখে না। হ্যাঁ আছে তো বাজারটা আর ওই দোকানটা, দশকর্মার দোকান, চল 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 যাই। হ্যাঁ কার শক্তি বেশি এবার সেটা প্রমাণ হয়ে যাবে। বাড়িতে বিয়ে লেগেছে, খুব ভালো সময় তোর সাথে আমার দেখা হয়েছে রে পুচকে বাচ্চা ভূত। যাক বাবা একটা চান্স পাওয়া গেছে। ঘর কিন্তু ফুল দিয়ে সাজানো, রাগি আন্টি ভাবছে তুমি ঘরটা সাজিয়েছো, কিন্তু রাগি আন্টি তোমায় বোকারাম বলছে, তুমি প্রমাণ করে দাও তো তুমি বোকারাম নও। এ বাবা এই ফুল দিয়ে কে কখনো ঘর সাজায়? গোলাপ থাকলে কত ভালো হতো। কি আপনি ফুল নিয়ে কিছু বললেন না? মানে ইয়ে মানে মানে এই ফুলগুলো তো আপনি নিয়ে এসেছেন না? কে পেয়েছে এই ফুল? আমি দিয়ে আসবো ডালিয়া, না আছে গন্ধ না আছে কিছু, গোলাপ হলে তাও কথা ছিল। ও কাকা এ কি করছো গো, কাকিমা তো দেখে যাবে। কেউ যদি গোলাপের চেয়ে ডালিয়া বেশি পছন্দ করে তাকে কি বলবেন আপনি? কি আর বলবো, কেউ যদি গোলাপের চেয়ে ডালিয়া বেশি পছন্দ করে আমি বলবো সে হচ্ছে এক নম্বরের বোকা, হাঁদা গঙ্গারাম। কি বোকা হাঁদা গঙ্গারাম? আপনি বোকারাম হাঁদারাম তাই গোলাপ পছন্দ করে। শুনুন গোলাপ হচ্ছে ফুলের রাজা, বুঝতে পারলেন? ঘন্টার মাথা, পৃথিবীতে 90% লোক গোলাপ পছন্দ করে, তাই গোলাপকে ফুলের রাজা বলা হয়। পছন্দ যদি করবার হয় তাহলে অন্য ধরনের জিনিস পছন্দ করা উচিত না? যারা একঘেয়ে জিনিস পছন্দ করে আর লোকের মতে মত দেয় তারাই গোলাপ ভালোবাসে। আপনি হচ্ছেন একবারে মারমারে একটা লোক। যা কাকিমণিকে ছুটি দিয়ে তো, এবার কি করে তোমার বেসমেন্ট হবে বলো তো? আই আন্টি বেরিয়ে যান, বেরিয়ে যান এই ঘর থেকে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন বাজে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? গোলাপ যারা পছন্দ করে তারা বাজে লোক।
শুনুন শুনুন, আমি প্রমাণ করে দেবো, যারা গন্ধওয়ালা ফুল ভালোবাসে তারা বোকা, না যারা গন্ধ ছাড়া ফুল ভালোবাসে তারা বোকা। ডালিয়া কোথায়? গোলাপ কোথায়? ডালিয়া আমাকে বোকা বললো ছেলেটা। একবার সুযোগ পাই আমি প্রমাণ করে দেবো কে বোকা আর কে চালাক। কাল তো বাড়িতে কান্না কাকু আর খেটে কাকির বিয়ে, কালই কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এখনো কি ওঠেনি? খুব ভালো হয়েছে, আমি তো এক্সারসাইজ করিনি। কিছুক্ষণ পরেই তো বিয়ে শুরু হয়ে যাবে, আমার কত কাজ। আবার আজ তো রাগী আন্টির সাথে কাকা এই ফ্রেন্ডশিপটা আমার করতেই হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। কি তুমি কি আজ এক্সারসাইজ করবে গো কাইরে কাকি? আজ তোমার বিয়ে? কি শোনো, তুমি আজও প্র্যাকটিস করছো? তোমার অধ্যাপশায় দেখে আমি মুগ্ধ। কি বলছো? অধ না কি ভালো লাগে? অধ অধ। ও বাবা, কি শক্ত শক্ত কথা বলছো। কিন্তু আজ যে ক্যাটে কাকিকে সাজতেই হবে। মিষ্টি পিসি যখন বিয়ে হয়েছিল তখন যে মিষ্টি পিসি সকাল থেকে সেজেছিল। ওই রে মেয়েরা বুড়া, কোথায় তোরা সব? তাড়াতাড়ি উঠে পড়, রাত তো শেষ হয়ে এলো, জল সইতে যেতে হবে তো। হ্যাঁ তো তুমি আজ এগুলো করবে? হ্যাঁ দেখো না, আর তুমিও দেখো সবাই কিরকম আমাদের বিয়ের তোড়জোড়ে লেগে গেছে। এসে গেছি এসে গেছি এসে গেছে সব। ও মামা, তুমি ক্যাটাকাকে সাজতে বলো না গো, আজ যে ক্যাটাকাকের বিয়ে। এই এরকম হা করে কি দেখছিস ওর দিকে? আজকে তোদের বিয়ে? দাদা ভাই, শুভ দৃষ্টির সময় ওরম করে তাকিয়ে থেকো, তার আগে নয়, বুঝেছো? সায়ন্দা যা ঘরে যা। অর্ণা, আজকে আর এসব এক্সারসাইজ করতে হবে না, চলো নদী মঙ্গলের জন্য তো রেডি হতে হবে আবার, আর ওরা তো সবে জল শুইতে যাবে। মা? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে, নদী মঙ্গলের আগে আবার ফিরেও তো আসতে হবে। আমিও যাব। কি তুই মানে তুই আমাদের সঙ্গে জল শুইতে যাবি? হ্যাঁ গেছে নাকি? পুরো গেছে? উফ, আজকে তোদের বিয়ে। কিন্তু কোনে পক্ষে জল চুরি করতে কে যাবে সেটা তো ঠিক করো, সুযোগ যেতে পারবে না। চুরি? জল চুরি করতে হবে? আমরা কেন চুরি করব? জল চুরি কেন করবে সকলে? এটা একটা স্ত্রী আচার, রাতের অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে গিয়ে চুপচাপ জলটাকে তুলে নিয়ে আসতে হয়, তাকেই বলে জল চুরি করা। আর গায়ে হলুদের পরে সেই জলটা মাথায় ঢালতে হয়, বুঝলে তো? ও এবার বুঝলাম, কিন্তু ক্যারেটা কাকির জন্য কে জল চুরি করে আনবে? তানিয়া? তানিয়া কই? তানিয়া তো আজকে অন্যার বোনের ভূমিকায় আছে। দাঁড়া ওকে ডেকে আনি আমি। তানিয়া! আচ্ছা ও তানিয়া, তানিয়া যাবে না? তোমরা সবাই মিলে যাবে, কত মজা করবে বলো। কিন্তু আমি আমি কিছুই করতে পারবো না, কোনো মানে কত এক্সাইটেড ছিলাম বিয়েতে এই করবো সেই করবো, কিন্তু একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করেছি, একটা বিয়েতে বরের আর কোনের প্রায় কিছুই করার থাকে না। আরে বাপু, কেঁদো না কেঁদো না, তোমার এখন যেতে ইচ্ছা করছে না? আমারও যেতে ইচ্ছা করছে, আমি বরং যে তোমাদের হয়ে যাই। আরে সায়ন্দা, তোরা ছাড়া তো বিয়েটাই হবে না, আর তুই তো সব থেকে ভালো গিফটটা পাচ্ছিস। একদম, দেখি দেখি। আরে দাদা, তুমি সব থেকে ভালো গিফট বলেছি আমাকে। সব থেকে ভালো গিফট তো, যে গিফটের জন্য তুই এতদিন গালে হাত দিয়ে হা পিত্তেশ করে বসেছিলি সেই গিফট তো তুই পাবি দাদা ভাই। চলো চুপ করে। আরে চলো চলো কাকিমুনি, চলো না আমরা সকলে মিলে জল চুরি করবো। আরে চলো না, আর কত দেরি করবে আপু, চলো। ওরে কই রে, তাড়াতাড়ি আয়, পুকুর ঘাটে যাবো, পা চালিয়ে আয় রে। কই এখনো ঘুম ভাঙেনি, প্রচন্ড ঝামেলার।
একাইও ঘুমাচ্ছে। তোর বিয়ের সময় না তোকে দুরাতে ঘুমোতেই দেব না। আরে বাবা বন্যা দাঁড়া দাঁড়া, আগে বিয়েটার তো কোনো ব্যবস্থা হোক। কিরতানি কেউ পছন্দের মানে তোর পছন্দের কেউ আছে টাছে নাকি? তাহলে কিন্তু এই বেলা বলে ফেল। আমি জানি কাকিমুনি কি কি পছন্দ। কাকিমুনির পছন্দ চুড়ি পাট দেওয়া শাড়ি, মোগলাই পরোটা, আর হচ্ছে কাকাই, আর হচ্ছে ডালিয়া ফুল, পিঙ্ক পিঙ্ক হয় না? কিরে কি হলো, কোথায় থাকি আছিস, হারিয়ে গেলি কোথায় তুই? আরে হারাবে কেন গো গোগল ভাইয়ের মা, কাকিমুনি তো এখানেই দাঁড়িয়ে আছে, চলো না গো এবার যাই। হা করে আমার দিকে না তাকিয়ে চল না এগোই। ও তাই বুঝি, দেখেছিস মেয়ে রাগ দেখেছিস? কিরে তানি এই বল কেউ আছে নাকি? সত্যি সত্যি আছে আছে আছে। কিরে ফিরে এসে আমাকে কাকাই আর কাকিমুনি ফ্রেন্ডশিপটা করাতেই হবে। আরে ও মিষ্টি বেশি, আরে আমিও তোর পেছন পেছন আসছি রে বাচ্চা বউ, আর কিচ্ছু করার নেই, যতই তুই আগে আগে যাস না কেন আসছি।